টেনশন 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 করে মরছিলাম। মেয়ের আজকে পরীক্ষার রেজাল্ট ছিল, আর সেই ভয়তে হয়ে গেছিলো কাজ যে কী হয় না হয়। তো শেষমেশ রেজাল্ট বেরোলো। লাগছে তো সুন্দর দিনটা। হ্যাঁ, খেতে তো বসে না, যেন যুদ্ধ করতে বসে। দুজনে মিলে এখানে বসে যুদ্ধ করে। আমি যদি মাঝখানে বসে থাকি তাহলে অতটাও যুদ্ধ হয় না, কিন্তু ওনারা যদি একা বসে থাকে তো যুদ্ধ করে, মানে খাওয়া নিয়ে গণ্ডগোল। ও একটা কথা বলে, ও একটা কথা বলে, এই নিয়ে যুদ্ধ হয়। ওই যে একটা কথা দুটো কথা নিয়ে যুদ্ধ হয়। তো ওই যে এটা উঠিয়ে দিলাম, আমি না উঠলে পরে ওইটাও চুপচাপ খাবে না। এটা বলতো যাক, আর এটা একটু খেয়ে নিক তাড়াতাড়ি। তাদের খেয়ে তাদের খেয়ে নাও। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই সুস্থ ও ভালো আছো। আর একটা দিন আরও একটা ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। তো এখন বাজে বেলা 12টা, আর 12টার সময় কী করছি দেখো, ঠাকুরগুলোকে একটু পরিষ্কার করে নিচ্ছি। কারণ আমাদের বাড়িতে যা ধুলো পড়ে, যেহেতু আমাদের গমকল আছে, তো গমকলের আটা ময়দা হলুদ এগুলো ভাঙানো হয়, তো সেই ধুলোগুলো মানে গমের যে ধুলোগুলো সেগুলো কিন্তু ঘরে উড়ে আসে। সেই সূত্রে ঘরের যাবতীয় আসবাবপত্র আছে, মানে ফ্রিজ বলো, টিভি বলো, শোকেস বলো, ড্রেসিং টেবিল, এই ঠাকুর ফ্রেমগুলো সব কিছুর উপরে কিন্তু ভীষণ ধুলো পড়ে, আলগা একদম তুলো তুলো ধুলো। তো সেগুলো সারাদিন রাত্রি পরিষ্কার করে করেই আমার জান বেরিয়ে যায়। ওখানে আর্টিফিশিয়াল ফুলগুলো ছিল সেগুলোও নিয়ে নিলাম, সেগুলো একটু কেচে নিয়ে আসবো। কেচে নিয়ে মানে সার দিয়ে ধুয়ে নিয়ে এসে এখানে রেখে দেবো। আর একটা মানি প্ল্যান্ট গাছ ছিল সামনে, সেই মানি প্ল্যান্ট গাছটাকেও কিন্তু ভালো করে ধুয়ে জল পাল্টে ঠাকুরের সামনে রেখে দেবো। আর রেখে দেওয়ার পরে ভালো করে পরিষ্কার করে দেওয়ার পরে একটা ধূপকাঠি জ্বালিয়ে দেবো। সকালে আর সন্ধ্যায় দুবেলা ধূপকাঠি দিই, কারণ মন্দিরের এখানে ঠাকুরকে খেতে দেওয়ার জায়গা নেই। আর আমাদের যেহেতু বড় মন্দির রয়েছে, সেখানেই ঠাকুর সব আছে, সেখানেই কিন্তু খেতে দেওয়া হয়। এখানে শুধু ধূপকাঠি জ্বালিয়ে দিই আমরা, কারণ ঘরে তো ঠাকুর রাখা উচিত, তাই এই ব্যবস্থা করা। এই সমস্ত কাজের মধ্যেও কিন্তু আমার মাথায় একটা টেনশন ঘুরছে, কারণ আজকে আমার মেয়ের রেজাল্ট, আজকে 19 তারিখ। তো গত 3-4 দিন ধরে কিন্তু আমি আর আমার মেয়ে একদম শান্তি পাচ্ছি না, মাথার মধ্যে টেনশন কাজ করছে যে ও পাশ করবে। তো আর আজকালকার দিনে ডিভিশন নিয়ে কোনো ই নেই, কারণ আমার মেয়েকে আমি বলেছি কোনো ফার্স্ট ডিভিশন মানে সেকেন্ড ডিভিশন না পেলেও চলবে, আর থার্ড ডিভিশন যে কোনো একটা ডিভিশন পেলেই তো চলবে। কারণ আজকালকার দিনে কিন্তু ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশনে কিন্তু কোনো সরকারি চাকরি জোটে না। যার বাবার পয়সা আছে সে যদি থার্ড ডিভিশনও পেয়ে থাকে, সে কিন্তু দিব্যি চাকরি করছে, সরকারি চাকরি, এমনি চাকরি হোক আর সরকারি চাকরি হোক, পয়সা বা টাকা থাকলেই কিন্তু দিব্যি চাকরি পেয়ে যাচ্ছে। আর যারা লেটার পাচ্ছে, স্টার পাচ্ছে বা ভালোভাবে পাশ করছে, তারা কিন্তু সেই ছাত্রছাত্রীগুলো কিন্তু বাড়িতে বসে আছে। তাই ডিভিশন নিয়ে কোনো চিন্তা নেই, আমি ওকে বলেছি পাশটুকু কর তাহলেই হবে। তো আজকে সেই দিনটা চলে এসছে, এতদিনের অপেক্ষার অবসান ঘটবে, আজকে বেলা 12টার সময় মেয়ের রেজাল্ট আউট হবে। তো এই যে ভালো করে চকচক করে একদম উঁচু নিয়ে গেলাম, ভালো করে নামিয়ে নামিয়ে ঠাকুরগুলোকে, কি আবার কিন্তু কালকে আবার ধুলো পড়ে যাবে। সবসময় তো হাত দা পড়ে না, উপুর উপুর করে মুছে নিয়ে আসি। আর এই দিনকেই ভালো করে মানে ফটোগুলোকে নামিয়ে ভালো করে মুছে নেওয়া হয়, না হলে কিন্তু উপুর উপুর মানে প্রত্যেক দিনই উপর দিয়ে ভালো করে মুছে নিয়ে যায়, যাতে ধুলোটা আলগা ধুলোটা পড়ে যায়। এই যে আসনটাকে ভালো করে পরিষ্কার করে দিয়ে একটা ধূপকাঠি জ্বালিয়ে প্রণাম সেরে রান্নাঘরে ঢুকবো। তো চলো। তো দুপুরে কী রান্না করছি সেটা দেখিয়ে দিই। এখানে বড়ি নিয়েছি,
সাথে এখানে আলু শাক সবজিও কাটা হয়ে গেছে আর এখানে দেখো কুমড়ো শাক, আজকে দুপুরে কুমড়ো শাক রান্না হচ্ছে। আর আর এখানে কেটে নিয়েছি কুমড়ো, ঝিঙে, আলু, এগুলো হবে তরকারি আর সাথে টমেটো। তো আমি কিন্তু কুমড়ো শাক এরকমভাবে খেতে পছন্দ করি না, আমরা ডাল দিয়েই খেতে পছন্দ করি। তো আজকে ওর বাবা বললো বলে এইভাবে খাবো আজকে। আর এখানে দেখো ফোড়ন দিয়ে দিয়েছি লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে, আর এখন তরকারিটা করে নিচ্ছি। আজ বৃহস্পতিবার নিরামিষ রান্না হবে, তাই এখানে আলু ভেজে ঝিঙেগুলো দিয়ে নিচ্ছি, তারপরে কুমড়ো দিয়ে নেবো, তারপরে টমেটো দিয়ে ভালো করে ভেজে ভেজে মশলা দিয়ে দেবো একটা করে। আর যা মশলা পড়ে প্রত্যেকটা রান্নায় জানোই তো, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তো এগুলো দিয়ে আর লবণ দিয়ে ভালো করে নেড়েছে, জল দিয়ে ঢেকে রাখবো, তো হয়ে যাবে একটা তরকারি। আর সঙ্গে কুমড়ো শাক হচ্ছে, আর কুমড়ো শাকটা হবে হচ্ছে আজকে বড়ি আর আলু দিয়ে, যেটা আমাদের একদম পছন্দ না। আমরা সবসময় ডাল দিয়ে খাই, কিন্তু ওর বাবা ডাল দিয়ে খেতে পছন্দ করে না, ওর বাবা খেতে ইচ্ছা করে এই বড়ি আর আলু দিয়ে। আমার সত্যি বলতে আমার দুই মেয়ে আমার একদম পছন্দ না কুমড়ো শাক, তো আগে এটা রান্না করে নিই, তারপরে আস্তে আস্তে কুমড়ো শাকটা বসিয়ে নেবো। আর এখানে দেখো কুমড়ো শাক রান্না করার জন্য বড়ি নিয়েছিলাম, সেই বড়িগুলো ভালো করে ভেজে নিচ্ছি লাল লাল করে। বড়ি ভাজা হয়ে গেলে বড়িগুলো তুলে রেখে ফোড়ন দেবো, পাঁচফোড়ন আর ষোলো লঙ্কা ফোড়ন দিয়ে, তারপরে আলুটা ভেজে কুমড়ো শাকগুলো ছেড়ে দেবো, তারপরে কুমড়ো শাকটা ভালো করে মানে নরম হয়ে আসলে, সেদ্ধ হয়ে আসলে বড়িটা ছেড়ে দেবো, তারপরে রান্না হয়ে যাবে কুমড়ো শাক। সিম্পল একটা কুমড়ো শাক, কিন্তু আমার একদম ভালো লাগে না শাকটা খেতে, ভালোই লাগে না। আর এর সাথে একটা করে ডিম অমলেট ভেজে ওতে দিয়ে দেবো। আর একটা কথা চুপি চুপি তোমাদের সামনে বলে রাখি, আমার মেয়ে দুটোর সামনে তো বলা যায় না, তাই ভিডিওতেই বলছি। আর আমার ভিডিও সচরাচর আমার দুই মেয়ে দেখে না, আমারই দেখা পড়ে কিন্তু ওরা দেখে না সবসময়। তবু তোমাদের বলে রাখি যে ওরা কিন্তু তিনবেলাই কিন্তু ভাত খেতে মানে চায় না, মানে ওদের মুখে ভাতই ওঠে না এরকম। তাই ওদের খাওয়ানোর জন্য একটা উপায় বের করেছি, সেটা হলো একটা গেম, মানে কে কত আগে খায়। তো এইভাবে কিন্তু ওদের তিনবেলা খেতে দিচ্ছে, আর ওরা তিনবেলা কিন্তু এইভাবেই মানে গেমের চোটে খেয়ে উঠে যাচ্ছে কে কার আগে খায়। তো এইখানে চলছে রেস, খাওয়া নিয়ে চলছে রেস, দুই বোনের মধ্যে কে আগে থাকতে খায়। ও যেহেতু বড় তাই একটু বেশি ভাত, আর ও যেহেতু ছোটো তাই একটু কম ভাত, তাই তো? এখন কে আগে খায় কে আগে খায় করে খাওয়া হচ্ছে, একজন আরেকজনের দিকে তাকাচ্ছে আর খাচ্ছে, এই যে দেখছো। তো কে আগে খায় যে কম্পিটিশন কে জিতবে। তো এই কদিন ধরে তিনবেলায় আসতে, এই কদিন ধরে কিন্তু তিনবেলায় ওরা এইভাবে খাচ্ছে রেস রেস করে, কে আগে খায় বলে ওদের কিন্তু খাওয়া হয়ে যাচ্ছে। তো দেখো কে আগে রাখতে খায়, এই ছোটোটা না বড়োটা? ও বড়োটা কি জিতে যাচ্ছে, বড়োটা তো দিতে থাল পড়ে যাবে থাল। তো তিনটে বেলায় ওনাদের মুখই নড়ে না, খাওয়াই হয় না, মানে কিচ্ছু খেতে চাচ্ছে না, তাও একটু রেস 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 করে খাওয়াটা হয়ে যাচ্ছে, কিন্তু কে আগে রাখতে খায়, একদিন ওই ছোটোটা ফার্স্ট হয়, একদিন এই বড়োটা ফার্স্ট হয়। না রোজই তুমি হও, রোজই ওই হয় বলে ও দুদিন ফার্স্ট হয়েছে। হ্যাঁ ও হয়েছে, মিথ্যা কথা বলিস কেন, ও দুদিন হয়েছে, ছয় দিন ও যে আজকে তাহলে বড়োটা ফার্স্ট আর ছোটোটা সেকেন্ড, তাই তো? তো তিনবেলায় ওরা এভাবে খাচ্ছে,
ফার্স্টকে হয় সেকেন্ডকে হয়, কোনো কিছু নেই, কোনো ব্যাপার নেই। রাত্রিবেলা ফার্স্ট হয়ে যাবে, তাই তো? রাত্রিবেলা ফার্স্ট হবে তো? এবার আস্তে আস্তে খাও, যেহেতু ওর হয়ে গেছে এবার একটু তুমি আস্তে আস্তে খাও, এখন আর স্পিডের মাথায় বেশি বেশি গিলে লাভ নেই। হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে খাও খাও। আর মাথাটা চান করে, মাথাটাও আসানোর সময় পাইনি, আমি সময় পাইনি বলে ও সময় পাইনি। আমি চান মানে ও চান করেছে, আমি ভালো করে মুছে টুছে দিয়েছি, গা ডোলে ফোলে চান করে দিয়েছি ভালো করে। ও নিজে থেকে চান করতে পারে, তাও আমার একটু ধরে দিতে হয়, নাহলে তো জানোই ভিতরে গিয়ে বাথরুমের ভিতরে গিয়ে জল ঘাটা ছাড়া কিছুই হয় না, চান তো করে না, জল ঘাটতে যায় ভিতরে। তো আমি ডোলে ফোলে ভালো করে চান করে দিয়ে আসি, আর তারপরে ও এসে নিজে নিজে একটু জামা কাপড়টা পরে, কিন্তু মাথা আসরানোর সময়টা পাইনি। এই দেখো মাথা আসরা, আমি সময় পাইনি তো ওও তো সময় পাই না, না ও কত কাজ করে সকাল থেকে রাত পর্যন্ত, অনেক কাজ। আমি খেয়ে নেবো, ওদের দুজনের খাওয়া গেছে, এবার আমি আর ওর বাবা খেয়ে নেবো। তো চলো, খেতে তো বসে না, যেন যুদ্ধ করতে বসে, দুজনে মিলে এখানে বসে যুদ্ধ করে। আমি যদি মাঝখানে বসে থাকি তাহলে অতটাও যুদ্ধ হয় না, কিন্তু ওনারা যদি একা বসে থাকে তো যুদ্ধ করে, মানে খাওয়া নিয়ে গণ্ডগোল, ও একটা কথা বলে ও একটা কথা বলে, এই নিয়ে যুদ্ধ হয়। ওই যে একটা কথা দুটো কথা নিয়ে যুদ্ধ হয়। তো ওই যে এটা উঠিয়ে দিলাম, আমি না উঠলে পরে ওইটাও চুপচাপ খাবে না, তো এটা বলতো যাক, আর এটা একটু খেয়ে নিক তাড়াতাড়ি, তাড়াতাড়ি খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। আবার দাঁড়িয়ে খেতে হচ্ছে কেন? বসে বসে খাও, বসে বসে খাও। হ্যাঁ, বসে বসে খেতে কষ্ট হচ্ছে, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে হচ্ছে। দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে, বসে বসে খেতে কষ্ট হচ্ছে, তাই কে এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কে খায়? বৃষ্টি রানী খায়, বৃষ্টি রানী। এবার পাপাও খায়, পাপা দাঁড়িয়ে দাঁড়িয়ে খায় না, পাপা বসে বসেই খায়। না পাগল নাকি, কেউ এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে খায় না। পাপা পাপা কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবে? ছে, তুমি খাও, বৃষ্টি রানী ফড়ফড়ানি সেই খায় খালি। হয়ে গেছে খাওয়া পরিষ্কার? যাক, তাকে এক একা হাত দিয়ে খাওয়া শিখে যাচ্ছে, তিন বেলা এখন কি সুন্দর একা খাচ্ছে। আচ্ছা তিন গাল, আবার নিজে নিজে দলা পাকি পাকিয়ে রাখে, রেখে রেখে এক গাল করে মুখের মধ্যে দেয় আর ফিনিশ করে ফেলে ভাত। তো তিন বেলা করে ওইভাবে খাচ্ছে, পরিষ্কারভাবে খাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আস্তে আস্তে খাও, গলা বেঁধে যাবে কিন্তু। দেখি এটা আলো, আলোটা পড়ছে, তাই আলোটা না থাকলে আর বেশি সুন্দর লাগে। কী সুন্দর বাজি ফাটছে, এই গেমটাই হচ্ছে বাজি ফাটা গেম, মানে যতগুলো আঙ্গুল দেবে, দেখি আমি একটু করি, যতগুলো আঙ্গুল দেবে ততগুলো এমনিও ফুটে, আবার নিজে নিজেও ফুটে, দেখো নিজে নিজেও ফুটে, দেখো যতগুলো আঙ্গুল দেবে ততগুলো নিজে নিজেও। দেখছো কি সুন্দর বাজি ফাটছে একদম, মোবাইলের গেমও যে এরকম হয় জানতাম না, বাজি ফাটা গেম। আর বাইরে উঠেছে বৃষ্টি, ঝড় বৃষ্টি, এতক্ষণ কারেন্ট ছিল না, এই কারেন্ট আসলো, কারেন্ট ছিল না এতক্ষণ। আর এখানে যে বসে একটু গেম খেলছে, আর এটা কী গেম আমি বুঝতে পারলাম না, বাজি গেম না, না এটা হচ্ছে কি বাজি গেম। এই দেখো আলো নিভে দিয়েছি, আর এখন দেখো কত সুন্দর লাগছে, এই দেখো আঙুলে যতবার টাচ খাচ্ছে, ওই দেখো কি সুন্দর লাগছে। আর পুরো ঘর অন্ধকার করে দিলে এই গেমটার বেশি ভালো লাগে। এক জায়গা আঙুল দিয়েছি, ভালো করে কর, পুরো গোল গোল করে ঘুরো, এই দেখো কি সুন্দর বাজি ফাটছে। তুষার তুষার আমি একটু করি, এই দেখো কি সুন্দর উঠছে, মনে হচ্ছে কোনো বিয়ে বাড়িতে বাজি ফাটানোর ভিডিও আমরা তুলছি, তাই মনে হচ্ছে, তাই না? একটু আমার হাতে হাতের সাথে আঙুল দিয়ে করি, এই দেখো কি সুন্দর, কি ভালো লাগছে না, যত আঙুল দিচ্ছি মানে যত আঙুল দিচ্ছি তত ফাটছে। তো দেখো এত সুন্দর লাগছে, আর অন্ধকার ঘরে আর বেশি ফুটে উঠছে, এত সুন্দর লাগছে। আর বাজি ফাটানো আমরা আওয়াজও হচ্ছে, তো গেমটা কিন্তু দুর্দান্ত, আমার ছোটো মেয়ে বের করেছে, জানি না হতে পেয়েছে। তো দেখো যত টিপছি তত ভালো লাগছে, আর নানা রকম কালারের
বাজি ফাটছে তো, মনে হচ্ছে যেন কোনো বিয়ে বাড়ি বাজি ফাটছে। এত সুন্দর লাগে সত্যি। ও আমাকে দেখানোর মধ্যে আমি ফাটিয়েই যাচ্ছি, মানে আঙুলের টাচ খাচ্ছি আর ফাটিয়াচ্ছি। ও সত্যি আমার ছোট মেয়ে গেমগুলো খুঁজে খুঁজে বেরও করে, সুন্দর সুন্দর গেম কিন্তু খুঁজে খুঁজে বের করে। লাগছে তো সুন্দর গেমটা, হ্যাঁ অন্ধকার ঘর বলে বেশি ভালো লাগছে, তাই না? দেখো কি সুন্দর লাগছে, মনে হচ্ছে বিয়ে লেগে গেছে। সামনে কোন জায়গায় বিয়ে বাড়ি আছে আর আমরা বাজি ফাটানোর দৃশ্য তুলছি তাই মনে হচ্ছে। এই দেখো তো বসে টেনশন মুক্ত হলাম, সেই সকাল দিয়ে টেনশন 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 করে মরছিলাম। মেয়ের আজকে পরীক্ষার রেজাল্ট ছিল আর সেই ভয়তে হয়ে গেছিলো কাজে কি হয় না হয়। তো শেষমেশ রেজাল্ট বেরোলো আর মুখে একটু হাসি ফুটলো, মেয়ে পাশ করে গেছে। আর এই যে ও বেশি টেনশন করছিল যে কী হবে কী হবে, মা আদৌ কি স্কুলে মানে ক্লাসে ভর্তি হতে পারবে কি না এগারো ক্লাসে। তো মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলো যেহেতু আর আজকে সেটা রেজাল্ট ছিল আর মেয়ে ভালো করে পাশ করে গেছে। তো এইটাই মানে সবচেয়ে বড় খুশির খবর যে ও পাশ করে গেছে। কোন ডিভিশন সেটা বড় কথা না, ও যে পাশ করেছে সেটাই আমার কাছে বড় কথা। আর এই যে ওর কাছেও তাই, পড়া জিনিসটা নিয়ে ভীষণ ভয়, ওর ভীষণ ভয়, পড়তে ইচ্ছা করে না। খুব কষ্টমষ্ট করে পড়াশোনা করেছে, সত্যি কথা বলতে খুব কষ্টমষ্ট করে পড়াশোনা করেছে, পরীক্ষাও দিয়েছে আর তার রেজাল্টও বেরোলো আজ, তাই তো? হ্যাঁ। এবার টেনশন মুক্ত, আজ থেকে টেনশন মুক্ত, আজ থেকে টেনশন। সেই কবে থেকে রেজাল্ট বেরোবে, রেজাল্ট বেরোবে এই না এই দিন, 15 তারিখে বেরোবে, এই তারিখে বেরোবে, ওই তারিখে বেরোবে, সেই তারিখে লাস্টে শুনলাম যে 19 তারিখে বেরোবে। তো আজকে দিয়ে মানে যে সকাল দিয়ে তো টেনশন, সকালবেলা দিয়ে মানে ভোরবেলা ও অনেক দেরি করে একটু ওঠে, মানে যেহেতু এখন স্কুল ছিল না তো 7 সকালবেলা উঠে বসেছিলো যে রেজাল্ট বেরোবে। তারপরে শুনলো যে 12টার সময় রেজাল্ট বেরোবে, তো রেজাল্ট বেরিয়ে গেলো শান্তি। আর এখন স্কুলে ভর্তি হওয়ার পর্ব চলবে। তো চলো তোমাদের আমার খুশির খবরটা শুনিয়ে দিলাম। আমার খুশির খবর এইটা হচ্ছে আমার মানে ও হওয়ার পর থেকে সবচেয়ে বড় খুশির খবর এটাই যে মাধ্যমিকে ভালো করে পাশ করতে পেরেছে, এবার বাকি উচ্চ মাধ্যমিকে পালা। তো চলো আবার আসছি, খুশির খবরটা তোমাদের জানানো হয়ে গেল। এই দেখো এই মেয়েটার কীর্তিটা দেখো, এই দেখো এই দেখো, ছোটো লিপস্টিক দিয়েছে আবার চোখের উপর দিয়েছে, মানে আমাদের সাজা জিনিসের বাস্ক যদি হাতের মাথায় পায় তাহলে আর কে দেখতে পায়, মানে ওর জন্য আমাদের রীতিমতো লুকিয়ে লুকিয়ে রাখতে হয় নানান জায়গায়, কারণ এক জায়গায় লুকিয়ে রাখলে সেটা ও মানে সেটা ধরতে পেরে যায়। তো নানান ধরনের জায়গায় আমাদের লুকিয়ে লুকিয়ে রাখতে হয়, তো কোন সময় হাতের মাথায় পেয়ে গেছিলো খুঁজে পেয়ে গেছিলো। আর দেখো এই দেখো ঠোঁটে লিপস্টিক পরে বসেছে আর হাতে আবার চুড়ি দিয়েছে, তার সাথে দেখো চোখটা দেখো, চোখটা চোখ বন্ধ কর, এই কেরম করে দেখতে হবে লোকে, ওই দেখো চোখে আইশ্যাডোর জায়গায় লিপস্টিক ডলে রেখে দিয়েছে, দেখেছ? দেখো কিটকিটে দেখো। আর ওর বাবা এসে বলছে এগুলো ঠোঁটে কি, আমি দেখছি যে হট করে দেখছি যে চানঠা ওর লিপস্টিক পরে বসে রয়েছে। ই ভগবান, লিপস্টিকগুলো কীভাবে নষ্ট করতে ওর কাছে শিখতে হয়, প্রত্যেকটা লিপস্টিকের মুখ ভাঙা থাকে, নালের মুখ চ্যাপচ্যাপ হয়ে কেন, ওর লিপস্টিকগুলো দেখো হাতেও পর্যন্ত ডলেছে, এই দেখো হাতে পর্যন্ত লিপস্টিক ডোলে মেহেন্দি পরে আছে। বলো এটা কি মেহেন্দি, এটা তো লিপস্টিক, ওর লিপস্টিক কেন নষ্ট করে আমি আজ পর্যন্ত বুঝলাম না, কেন রে লিপস্টিক নষ্ট করিস কেন? আবার দেখো দেখো কীর্তিরে দেখো, আবার টিপও পড়েছে, সেই লিপস্টিক দিয়ে টিপ পড়েছে, আমাদের লিপস্টিকগুলো নষ্ট করে করতে হচ্ছে। প্রত্যেকটা লিপস্টিকে যখন আমরা ইউজ করতে যাই তখনই দেখি মাথাটা চ্যাপটানো, এই যে এই বদমাসটার কাজ, এই বদমাসটার কাজ। সেদিনকে জামা কাপড়ের আলমারিটা মানে এই ওয়ার্ড্রপটা দেখাচ্ছিলাম আর বলছিলাম যে সামনেই আমাদের কেনাকাটা আছে, কিসের জন্য কেনাকাটা আছে তোমাদের বলতে ভুলে গেছিলাম। তো আজকে বলে দিচ্ছি কিসের কেনাকাটা, সামনেই কয়েক মাস বাদে আমার ভাইয়ের বিয়ে আসছে, তো সেই উপলক্ষে কেনাকাটা তো লেগেই থাকবে জানোই, প্রচুর জিনিস কেনাকাটা আছে, সাজার জিনিস, ড্রেস, গয়নাগাটি তো আছেই, তার সাথে জুতো সব রকম কিনতে হবে। আর বেসিক্যালি বিয়েটা কিন্তু হচ্ছে শীতকালে, তো শীতকালে হলো তো জানোই সেরকমই ড্রেস কিনতে হবে, শীতের মধ্যে পরার মতো মানে একটু মোটা ধরনের ড্রেস কিনতে হবে। আর এই যে ছোটোটা ছোটোটারও কয়েকটা ড্রেস কিনতে হবে, তো ওই ড্রেসগুলো কেনার জন্যই বলেছিলাম যে ওয়ার্ড্রপে কি জায়গা হবে এবার আমাদের জামা কাপড় রাখার আদৌ। আর হ্যাঁ আমাদের বাড়িতে কিন্তু মা বাবা ভাই ছাড়া আর তো কেউ নেই, তো কেনাকাটার দায়িত্ব আমাদের দুই বোনের উপর পড়েছে, মানে আমার আর আমার দিদির, তো আমার আর আমার দিদির উপর পড়েছে যেহেতু আমাদের কেনাকাটা করতে যেতে হবে, কলকাতা যাব কেনাকাটা করতে। তো যা যা কেনাকাটা করি বা কোথায় যাচ্ছি কেনাকাটা করতে সব তোমাদের সাথে শেয়ার করবো।
সেইগুলো তোমাদের সাথে মানে যতটা পারি শেয়ার করার চেষ্টা করব। আর একদিনে তো পুরো হবে না, একটু একটু করে বাজার করব আর একটু একটু করে তোমাদের দেখিয়ে দেবো। আর সামনে তো আবার ষষ্ঠী আসছে, জামাই ষষ্ঠী, তো জামাই ষষ্ঠীতেও নতুন ব্লগ যাবে, তোমরা দেখতে থাকো আর দেখতে পাবে খুব সুন্দর একটা ব্লগ ষষ্ঠীতেও হবে। আর ষষ্ঠীর সময় গিয়েই আমরা কেনাকাটা করতে বেরোতে পারি, কারণ একটা বিয়ে মানে প্রচুর কেনাকাটা, প্রচুর বিয়েতে তো সেগুলো কিন্তু সব আমার আর আমার দিদিরই করতে হবে, কারণ ভাই অফিসে থাকে, মানে সচরাচর পারবে না কেনাকাটা করতে। ও আমাদের উপরে দায়িত্ব দিয়ে দিয়েছে, দুই দিদি কেনাকাটা করুক, আর পছন্দটা শুনে নেবে যে ওদের কী পছন্দ, ওর বউর কী পছন্দ, আর ওর বউর কী পছন্দ না পছন্দ সেটা ওর বউর কাছে জিজ্ঞেস করেই কেনা হবে, ফোনের মাধ্যমে জিজ্ঞেস করে নেওয়া হবে। আর ওর বউকে তোমরা হয়তো আগেও দেখেছো আমার ভিডিওতে, তো আমার আমি বলে দিলাম যে কিসের আনন্দ আসছে সামনে, তো সেদিন তো বিশাল আনন্দ হবে, কিন্তু কয়েক মাস বাদে, এখনও আসেনি সেই দিনটা, শীতকালে আসবে বেসিক্যালি সেই দিনটা, তো সেই দিনটার অপেক্ষা আমরা দিন গুনছি। আর তার জন্য অনেক খাটনিও আছে আমাদের, তো কোনো ব্যাপার নেই, খাটনিটা কোনো ব্যাপার না, আমার ভাই যে বিয়ে হচ্ছে সেটাই আসল ব্যাপার। আর আমার ছোট্ট ভাইটা কবে যে বড় হয়ে গেল, আর বড় হয়ে সঙ্গে সঙ্গে ওরা দোকাও হতে চলেছে, তাই না? সেটাই হচ্ছে সবচেয়ে বড় আনন্দের মুহূর্ত, যে আমার ভাইটা দোকা হতে চলে, মেয়েদের থেকে দোকা হতে চলেছে। তো চলো আবার পরে আসছি। তো এইখানে যে গাছটা লাগিয়েছি এটা নতুন রেখেছি, এখানটা ফাঁকা হয়েছিল, এখানে একটা আছে আর এইখানে আছে জানলা, এই ঘরে জানলাতে বক্স জানলায় এই গাছটা এখানে রাখাতে ভালোই লাগছে। আর এই গাছগুলোতে কিন্তু একদম জল লাগে না, জল দিলে কিন্তু এরা মরে যায়, যে এটাতে জলই দেওয়া হয় না, জল দিলে কিন্তু এরা মরে যায়। আমি দেখছি যেদিনকে যেদিনকে জল দিই সেদিনকে যেন কেমন হয়ে থাকে, তাই দেখো জল পড়ে না বলে কিন্তু কী সুন্দর টাটকা রয়েছে। তো ভিডিওটা আর বেশি বড় করব না, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই অন করে দেবে। তো আবার দেখাবে অন্য কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।